পদ্মা সেতু রেললিংকে লাগবে আরও 2462 কোটি টাকা। 2024 সালের জুন নাগাদ শেষ হচ্ছে না পদ্মা সেতু রেললিংক প্রকল্পের কাজ। এই প্রকল্পের কাজ এগিয়ে নিতে 2462 কোটি টাকা বাড়তি প্রয়োজন হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সংশোধিত এডিপিতে বাড়তি বরাদ্দ চেয়ে পরিকল্পনা মন্ত্রণালয় বরাবর চাহিদাপত্র দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। জানা গেছে বর্তমান ও বাড়তি চাহিদাসহ সংশোধিত এডিপিতে পদ্মা সেতু রেললিংকে 6,285 কোটি 94 লাখ টাকা বরাদ্দ প্রয়োজন। অথচ চলমান এই প্রকল্পে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ছিল 3,823 কোটি 51 লাখ টাকা, ফলে এতে 2,462 কোটি টাকা বাড়তি বরাদ্দ চাওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয় জানায়, পদ্মা সেতু সরকারের একটি ফাস্ট ট্র্যাক প্রকল্প। সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত 169 কিলোমিটার রেললাইন নির্মাণের মাধ্যমে জাতীয় ও আন্তর্দেশীয় রেল যোগাযোগ উন্নয়ন করা এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ প্রকল্পের মাধ্যমে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল জেলা নতুন করে রেলওয়ে নেটওয়ার্কের আওতাভুক্ত হচ্ছে। এছাড়া ফরিদপুর, গোপালগঞ্জ ও যশোর পর্যন্ত রেলপথ নির্মাণের মাধ্যমে দক্ষিণ পশ্চিম অঞ্চল গণপরিবহন সুবিধার আওতাভুক্ত হবে। সরকার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণকে পদ্মা বহুমুখী সেতুর সুফল দেওয়ার লক্ষ্যে পদ্মা সেতুর চালুর দিন থেকে রেল সংযোগে প্রতিশ্রুতিবদ্ধ। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, 2020 সালের মার্চ থেকে করোনা মহামারী ও বন্যার কারণে বিভিন্ন নির্মাণ কাজের সুষ্ঠু অগ্রগতি ব্যাহত হয়েছে। মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজ নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত ছিল। সেই সময়ে চীন থেকে ভাঙা মাওয়া অগ্রাধিকার সেকশনের জন্য রেল, ফিটিংস, পয়েন্টস অ্যান্ড ক্রসিং, ব্রিজ, গার্ডার ইত্যাদি পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা পৌঁছায়নি, ফলে শিডিউল মোতাবেক মালামাল সমূহ সাইটে পৌঁছায়নি এবং নির্মাণ কাজ কর্মপরিকল্পনা অনুযায়ী সম্পাদিত হয়নি। কিন্তু করোনা মহামারীর প্রকোপ হ্রাস পাওয়ার পর নির্মাণ কাজের মালামাল পৌঁছায় এবং বর্তমানে নির্মাণ কাজের অগ্রগতি ঊর্ধ্বমুখী। রেল সচিব আরও বলেন, এখন এমব্যাঙ্কমেন্ট প্রিপেয়ার্ড সাবগ্রেড, সাব ব্যালাস্ট নির্মাণ, ভায়াডাক্টের পিয়ার নির্মাণ ও সেগমেন্টাল বক্স গার্ডার ইরেকশন, মেজর ব্রিজের পিয়ার অ্যাবার্টমেন্ট নির্মাণ, স্টিল গার্ডার ইরেকশন ও রং করা, কালভার্ট, আন্ডারপাস নির্মাণ, ব্যালাস্টলেস ও ব্যালাস্টেড রেলওয়ে ট্র্যাক প্যানেল, স্ল্যাব নির্মাণ, স্টেশন ভবন নির্মাণ এবং রিভার ট্রেনিং ওয়ার্কের জন্য সিসি ব্লক তৈরির নির্মাণ কাজ চলমান রয়েছে। তিনি আরও বলেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত 131 কিলোমিটারের মধ্যে 51 কিলোমিটার এমব্যাঙ্কমেন্ট, 31টি মেজর ব্রিজ, 33টি কালভার্ট আন্ডারপাস, 2টি স্টেশন ভবন, ভায়াডাক্টের পাইল, পিয়ার, স্লিপার, ব্যালাস্টলেস ট্র্যাক স্ল্যাব, রিভার ট্রেনিং ওয়ার্কের জন্য সিসি ব্লক নির্মাণের কাজ চলমান রয়েছে। ঢাকা মাওয়া 47, মাওয়া ভাঙা 74 এবং ভাঙা যশোর সেকশনের নির্মাণ কাজের অগ্রগতি 41%। প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি 50.50%। প্রকল্পের আর্থিক অগ্রগতি 51.82%। জানা গেছে চলতি অর্থ বছরের এডিপিতে 3,823 কোটি 51 লাখ টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে রেলওয়ে স্থাপনা ও নির্মাণ খাতে 3,349 কোটি দরকার। চলতি অর্থ বছরের রেলওয়ে স্থাপনা ও নির্মাণ খাতে 1,994 কোটি টাকা ইতোমধ্যে ব্যয় হয়েছে। বর্তমানে এ খাতে 1,355 কোটি টাকা অব্যয়িত রয়েছে। রেলওয়ে স্থাপনা ও নির্মাণ খাতের ব্যয় নির্বাহসহ অন্যান্য বিল পরিশোধের জন্য সংশোধিত এডিপিতে 6,285 কোটি 94 লাখ টাকা বরাদ্দ প্রয়োজন। প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের বিল বাবদ
1377 কোটি টাকা প্রয়োজন। সরকারি অংশের বাজেট না থাকায় এই বিলের অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এছাড়া চলতি অর্থ বছরের মধ্যে প্রকল্পের কাজ আরও এগিয়ে নিতে 2487 কোটি টাকা সম্ভাব্য ব্যয় হতে পারে। ঢাকা থেকে কেরানীগঞ্জ ও পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে 39,246 কোটি 78 লাখ টাকা। প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালের জানুয়ারি মাসে। 2024 সালের জুলাই মাসে সব কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও সময় ও ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।